শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি। আর আজকে হলো গিয়ে উল্টো রথের দিন, আর সকাল থেকে তোল পার করা বৃষ্টিতে চারিদিক একেবারে ভিজে টইটুম্বুর। তো সকাল থেকে আজকে অঝোরধারায় বৃষ্টি হয়েছে, আকাশ ভেঙে কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো রথের বৃষ্টি হওয়া নাকি ভালো শুনেছি। তো সোজা রথের দিন সেইভাবে বৃষ্টি না হলেও উল্টো রথের দিন কিন্তু একেবারে সকাল থেকে আকাশের মুখ ভার। আর আমাদের উঠান রীতিমতো কিন্তু নদী হয়ে গেছে ছোটোখাটো একটা। তো এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ঠাকুরের জন্য ফুল তুলেছি। তো উল্টো রথের দিন যেহেতু, সকাল সকাল আজকে একটু উপোস থেকেই পুজোটা দেব, তারপরে সকালে ব্রেকফাস্টটা করব। তো সেই কারণে দেখো গাছ ভর্তি ফুল, আর বর্ষাকাল যেহেতু জবা ফুল আর টগর ফুলে গাছ পুরো ভরে গেছে। শুধু জবা ফুল টগর ফুল না, সব ফুলেই গাছ ভর্তি হয়ে গেছে। তো একদম ভিজে গেছি ফুল পাড়তে গিয়ে। তো এখন ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দেবো। আর এই কাঁঠালটা পেরে রেখেছিলাম গাছ থেকে, তো পেরে কয়েকদিন ঘরে রেখে দিয়েছিলাম, তারপরে দেখেছি হালকা হালকা পেকেছে। এখন ভেতরে কী আছে ভগবানই জানে। তো সেই কারণে গাছের প্রথম কাঁঠাল ঠাকুরকে দেব, আর জগন্নাথ মানে রথের বাড়িতে দেব, সেই জন্য জগন্নাথের জন্য পেরে রেখেছি। আর এই দিকে দেখো সমস্ত জগন্নাথের বাড়ির থেকে প্রত্যেক বছর ঠাকুর নিয়ে আসে বাড়ি বাড়িতে। তো ঠাকুরকে আমরা বরণ করি, তারপরে চাল ডাল দক্ষিণা এই সব দেই, তারপরে বাতাসা মিষ্টি যে যা পারে তাই দেয়। তো আমি একটু ভুজ্জ সাজিয়ে রেখেছি, তার সাথে কাঁঠাল মানে রেখেছি গাছের একটা, তো সেটা আসলে দেব। তো এখানে দেখো কীর্তন বাজতে বাজাতে বাজাতে ওরা সমস্ত বাড়ি বাড়ি যায়। তো আমরাও ভেবেছিলাম হয়তো এবারে সব বাড়ি বাড়ি আসবে, কিন্তু এবারে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। তো সেই কারণে ওরা না সামনের কয়েকটা দুটো তিনটে বাড়ি করেই ওরা রওনা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো ওই সামনের বাড়ি, আমরা সমস্ত কিছু সাজিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, ধূপ দীপ জ্বালিয়েছি সমস্ত কিছু, ঠাকুর আসলে ঠাকুরকে একটু বরণ করব সেই কারণে। অথচ ওরা সামনের থেকে এসেই চলে গেছে। তো সবাই দাঁড়িয়ে আছে, মানে সব বাড়ির লোকেরাই দাঁড়িয়ে আছে। তো এবারে বাইরে গিয়ে আমরা বলছি যে মনে হয় চলে গেছে। তো চলে গেছে যখন কী আর করা যাবে, এবারে আমরাই চললাম ভুজ্জি নিয়ে। দেখো আমাদের পাড়ার কয়েকজন, মোটামুটি আমাদের গলিটার কাকিমা আর ওই বোনটা, তারপর আরও একজন কাকিমা আছে, তো সবাই মিলে আমরা এখন ভুজ্জি নিয়ে, আমি একটা ভুজ্জি নিয়েছি, তার সাথে কাঁঠাল নিয়েছি গাছের। তো নিয়ে এবার সবাই চলে এসেছি কিন্তু একেবারে জগন্নাথের বাড়িতে। আর এইখানে দেখতে পারবে কী সুন্দর জগন্নাথের আরতি হচ্ছে। তবে যেই ঘরে বড় জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে ঠাকুর ঘরে, সেই ঠাকুর ঘরটা বন্ধ, কারণ বাল্য সেবা দিয়েছে। তো সেই কারণে ঠাকুর ঘরটা বন্ধ করে বাইরে কী সুন্দর সবাই আরতি করছে। আর এই মঞ্চ করে এখানে প্রত্যেক দিন ঠাকুরের নাম গান আজ তার সাথে ফাংশনও হয়েছে। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক, আর ভিতরে সবাই ঠাকুরকে ভোগ নিবেদন করে, ভোগ বলতে বাল্যভোগ নিবেদন করে সবাই আরতি করছে। তো চলো দেখে নাও, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। তো ওই বাড়ির থেকে তো চলে আসলাম জগন্নাথের মাসির বাড়িতে। সেখানে জগন্নাথের মানে দরজা বন্ধ ছিল, তো আমরা জগন্নাথের দর্শন তো করতে পারিনি। তো বাড়ি চলে এসেছি কারণ অনেকক্ষণ ধরেই আর কি পুজো হবে এখন দরজা বন্ধ করে। তো সেই কারণে এসে তারপর আমি ঠাকুরের পুজো দিয়ে দিলাম। তো দেখো আজকে কত সুন্দর করে একদম প্রচুর 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 ফুল দিয়ে ঠাকুরকে মনের মতো করে সাজিয়েছি। আর এই যে ছোট্ট আসনে আমি জগন্নাথকে পেতেছি, আর গাছের কাঁঠাল দিয়ে একেবারে পুজো আমার কিন্তু কমপ্লিট। তো ঠাকুরের পুজো তো হয়ে গেছে, এবারে নিজের পেট পুজোও তো করতে হবে। তো পেটে একটু টান ধরেছে ঠিকই, তো আজকে যেহেতু
ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটুখানি বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে, একটু না বেশ ভারী বৃষ্টি পড়ছে, সেই কারণে একটুখানি ফেনা ভাত বানিয়েছিলাম, সকালবেলা ছেলেকে খাইয়েছি আর এবার আমি একটু খাবো। তো প্রেশার কুকারে বসিয়েছিলাম একদম ফেনা ভাত, গরম গরম ধোয়া ওঠা, তার সাথে আলু, আর নিয়ে নেবো একটুখানি ঘি, একটু কাঁচা লঙ্কা, আর তার সাথে পটল ভাজা করেছিলাম, তো সেই পটল ভাজা দিয়ে তারপরে হলো গিয়ে ভাতটা খাবো। আর এখন সকালে ব্রেকফাস্ট বলছি ঠিকই, কিন্তু সকাল কিন্তু আর নেই, এখন 12টার উপরে, মানে প্রায় 12:30 বাজতে চলছে, তো সেই কারণে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন ভাত খাচ্ছি, মনে হয় না দুপুরে ভাত খেতে পারবো। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পেটে একেবারে চুচুয়ে ডন দিচ্ছে। আর এখানে অরিককে পড়াশোনা করিয়ে আমি বসিয়ে রেখেছি, মানে অরিক তো আজকে স্কুলে যেতে পারেনি, এতটাই বৃষ্টি, এতটাই বৃষ্টি সকাল থেকে, তো সেই কারণে অরিকের পড়াঠড়া হয়ে গেছে। অরিক এখন বসে একটুখানি টিভি দেখছে, অরিকের মতো অরিক সময় কাটাচ্ছে, আর আমি একটু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। আর তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, গুড আফটারনুন, আর এখন ঘুম থেকে জাস্ট উঠলাম, তো দুপুরবেলা খেয়েটা একটা জমিয়ে ঘুম দিয়েছিলাম, বুঝতেই পারছো বৃষ্টির দিন। তো এখন আমাদের জগন্নাথ দেব আজকে মাসির বাড়ির থেকে মন্দিরে যাবে, তো সেই কারণে বিকেল হয়ে গেছে, তো উল্টো রথের দিন তো সব রেডি হচ্ছে ওইখানে, চলো তোমাদের দেখাই, রথ সমস্ত কিছু সাজানো হচ্ছে, বৃষ্টিটাও এখন কমে গেছে। এই দেখো বাইরে, তো এই যে অরিক, অরিক এই জুতো পর, এই নে জুতোটা পর। তো দেখো বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর রাস্তাঘাট পুরো শুকিয়ে গেছে, আকাশে মেঘ থাকলেও বৃষ্টি এখন হচ্ছে না, ভেজা না, এটা শুকনো শুকনো, ওটা একদম ওই জন্যই তোকে দিলাম। আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টিটা ধরেছে, দেখো উঠোন টুটন সব শুকিয়েছে। তো চলো তোমাদেরও একবার দেখিয়ে দিই, রথ সাজানো হচ্ছে রথের বাড়ির সামনে, ওই দেখো রথ সাজানো হচ্ছে। তো আমরাও আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাবে একটু দড়ি টান দেব, এখনই মনে যাত্রা হবে, ঠাকুরদের তো মনে রথে বসানো হয়ে গেছে। তো আমরা এখন রেডি হয়ে বসে আছি রথের জন্য, রথ আসলে বেরোবো। আর এই দেখো আমাদের হুল্লুমুল্লু এখানে বসে আছে, এখন জুতোর মধ্যে ফুল খুঁজে বেড়াচ্ছে। নির্ধারিত পথ পরিক্রমা করতে ভগবান জগন্নাথ মঙ্গলারতি অনুষ্ঠান হচ্ছে। এই আরতি শেষে জগন্নাথ দেবের রথযাত্রার রশিতে চান করবে, সেই সাথেই শুরু হয়ে যাবে পুনর্যাত্রা উৎসব। তো অপেক্ষার পালা শেষ করে এবারে ঠাকুর আবার মাসির বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এক বছরের প্রতীক্ষা, এক বছর পরে আবার জগন্নাথ দেব আবার আমাদের পাড়ায় মাসির বাড়িতে আবার আসবে। তো দেখো রাস্তা ঝাড় দিতে দিতে যাচ্ছে সবার আগে, তারপরে সবাই রথে দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি আর অরিকও একটু রথে দড়িতে টান দিয়ে দিলাম। রথে দড়িতে টান দেওয়া খুবই শুভ একটা ব্যাপার, তো সেই কারণে জগন্নাথ দেবের রথে একটু টান দিয়ে নিলাম। তারপরে দেখো কত সুন্দর, কত 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 লোক, কিছু আমাদের পাড়ার আর কিছু আরও মানে যাদের বাড়ি রথ তাদের বাড়ির আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, মানে প্রচুর 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 লোক।
তো সবাই মিলে কি সুন্দর রথটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। আর তোমাদের রথের একদম মানে সামনে ঠাকুরের দর্শনও করিয়ে দেব। তো জগন্নাথ বলরাম সুভদ্রাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর রথটাকেও দেখতে পাচ্ছ ফুল দিয়ে খুব সুন্দরভাবে আর কি সাজানো হয়েছে। তো উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তো সে আর কি ওই যে ওপরে যে তারগুলো রয়েছে কারেন্টের, সেই তার যাতে রথের গায়ে না লাগে সেই কারণে উনি ওপরটায় দাঁড়িয়ে দেখছে। আর দেখো ঠাকুরের ঠাকুরমশাইরা সমস্ত হাওয়া করতে করতে তারপরে প্রসাদ দিচ্ছে যে পাশে বসে আছেন যারা, তো সমস্ত দেখো কি সুন্দর সাজে সজ্জিত হয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা যাচ্ছে মাসির বাড়ি। তো আমিও একটুখানি হাত বাড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম। তো এবারে মতো রথযাত্রা শেষ, এত আয়োজন এত আনন্দ, তো জগন্নাথ চলে যাচ্ছে আবার এক বছরের অপেক্ষা। তো চলো এইবারে বাড়ি ফেরা যাক, আর বাড়ি ফিরে আমার বিকেলে সন্ধ্যা দেওয়া বাকি রয়েছে। তো চলো তো রথ চলে গেল, আসার দিন রাত হলেও যাওয়ার সময় কিন্তু খুব বিকেল বিকেলই রওনা দেয়। আর এবার আমি ঘরে এসে ঘরের সন্ধ্যাটাও দিয়ে নিলাম, চলে গেছি। আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে রেডি হয়ে একটু যাচ্ছি রথের মেলায়। তো আমাদের এখানে মেলাও হয় রথের, এইখানটায় না একটু দূরে যেতে হবে। তো অরিক আর আমি যাচ্ছি, হাজবেন্ড কাছ থেকে এসছে, তো আমি আর অরিকই যাচ্ছি কারণ হাজবেন্ডের একটু মানে কাছ থেকে এসছে বুঝতেই পারছো, তো শরীরটা ভালো লাগছে না, তো আমি আর ও যাচ্ছি। তো চলো, তো রথ শেষ, লাইট টাইট বন্ধ, ভালো লাগছে না, ও লাইট খুলেও নিয়েছে, বাবা এত তারা এদের, আকাশটা মেঘও করেছে, লাইট খুলে নিয়েছে আমাদের এদিককার, এদিকের লাইটগুলো আছে। তো খারাপ লাগছে ওই যে ওদের বাড়িতে আলো জ্বলছে এখনো, যাদের বাড়িতে রথ আসে। তো চলো এবার আমরা যাই। তো বলতে বলতে চলে এসেছি আমরা রথের মেলায়। তো এই রথের মেলাটা মূলত দুদিনই বসে, একটা হলো সোজা রথের দিন, সেকেন্ডটা হলো উল্টো রথের দিন, আর মাঝখানের দিনগুলোতে কিন্তু কোনো রথের মেলা বসে না। তো সেই কারণে আমরা এসে, আর সকাল থেকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে তো সেই কারণে রাস্তাঘাটে প্রচুর প্রচুর কাদা ছিল। তো এই জায়গাটা যেখানটা মেলাটা হচ্ছে তো সেখানটা আবার কাদা 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 নেই। তো চলে এসেছি প্রথমেই আমার ফেভারিট আর কি ঘুগনির দোকানে। তো তোমরা তো জানো যে আমার ঘুগনি কতটা প্রিয়, আর বিশেষ করে এই মেলার ঘুগনিগুলো খেতে না দারুণ লাগে। তো এখানে ঘুগনি নিয়ে নিচ্ছি, তো ছেলে তো ঘুগনি খাবে না, ও খুব একটা পছন্দ করে না, তো আমার জন্যই আমি নিলাম, আর আমার থেকে একটু একটু ও যদি খেতে চায় তো ওকে খাইয়ে দেবো। আর ঘুগনিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, মানে অনেক মেলাতেই ঘুগনি খাই কিন্তু এই ঘুগনিটা দারুণ বানিয়েছিল। আর এইভাবে এই যে বাড়িতে ঘুগনি করি যতই, কিন্তু এইভাবে উপর থেকে পেঁয়াজ ছড়িয়ে মানে ভাজা মশলা টক জল ছড়িয়ে যেটা দেয় দারুণ লাগে খেতে। তো এইবারে দেখো মেলায় যে রাধা গোবিন্দকে সাজিয়েছে, তো সেই রাধা গোবিন্দকেও তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম, তারপরে চলে যাব। আরও অনেক কিছু জিনিসপত্র কেনার আছে, আর বেশিরভাগই খাওয়া দাওয়ারই দোকান, আর আছে হলো গিয়ে ফুল গাছের দোকান। তো যার জন্য মেন এসেছি, দুটো গাছ কেনার ইচ্ছা আছে, একটা তো আমার লক্ষ্মী জবা বাগানের গাছ, এই যে চলেও এসেছি বলতে বলতে সেই বাগান মানে গাছের আর কি দোকানগুলোর সামনে। তো প্রচুর প্রচুর গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, এছাড়াও আরও নানান রকমের গাছ রয়েছে, ইনডোর প্ল্যান্টস, বাইরে রাখার গাছ, তো অনেক কিছু রয়েছে। তার মধ্যে থেকে পছন্দ করব, তো আমি পছন্দ করেই এসেছি, মানে লক্ষ্মী জবার গাছ আমার কেনার ইচ্ছা। তো ওই গাছগুলোতে ফুল বেশ অনেকগুলো হয়, ছোট ছোট জবা হয়, দেখতেও বেশ ভালো লাগে, আর ফলনও খুব ভালো। তো লক্ষ্মী জবার গাছ খুঁজছি, তার সাথে এই দেখো এই যে ছোট ছোট পাতাওয়ালা একদম বট গাছের মতো, মানে বট গাছের মতো, ছোট বট গাছের মতো আর কি ঝাঁকড়া গাছটা দেখতে বেশ ভালো লাগলো। তো নাম আমি ঠিক জানি না, বললো টেবিল ক্যামেলিয়া, এখন জানি না আমি সঠিক নাম। তো গাছটা দেখে আমার বেশ পছন্দ হচ্ছে, তো ভাবছি এই একটা গাছ নেবো, আর একটা হলো গিয়ে লক্ষ্মী জবার গাছ নেবো। আর এদিকে তো অরিক আমাকে ব্যস্ত করে তুলেছে, ও ট্র্যাম্পোলিন চড়বে, তো মোটামুটি এ দেখো এই দুটো গাছই পেয়ে গেলাম, নিয়ে নিলাম। এইবারে অরিক আর এক সেকেন্ডও দাঁড়াতে মানে রাজি নয়, আর আমি বললাম দাঁড়া এই গলিটার মধ্যে যত দূর যাবে তত দূরই গাছ, সুপারি গাছ, আম গাছ, মানে সবেদা গাছ, আরও অনেক অনেক রকমের নানান রকমের গাছ রয়েছে। তো অরিক পুরো গলিটা আমাকে যেতে দিল না, বায়না করছে, ও এখন ট্র্যাম্পোলিন চড়বে।
তা সেই ঢুকতে মেলা ঢোকার গলির মুখেই দেখেছে একটা ট্র্যাম্পোলিন, তো সেইখানে এখন নিয়ে যাও বায়না, তো চলো ট্র্যাম্পোলিনই চড়ানো যাক। তো এই যে অরিক দেখো চলে এসেছে ট্র্যাম্পোলিনে, তো পাশাপাশি দুটো ট্র্যাম্পোলিন ছিল, ওই ওই পাশে ট্র্যাম্পোলিনটা অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল ছোট ছোট, তো ওদের সাথে চড়বে না, ওরা যেহেতু একটু ছোট তাই ও এটাতে একা উঠেছে। তো একা উঠে বেশ লম্ফঝম্প করছে, তারপরে বেশ আরও কয়েকটা বাচ্চা উঠবে এখানে। তো এখানে লম্ফঝম্প অরিকের করা হয়ে গেলেই একবারে সোজা বাড়িতে, তো কয়েকটা জিনিস দোকানের কেনার রয়েছে সেগুলো কিনে বাড়ি। আর মেলার থেকে আর কিছু কিন্তু খাবো না, কারণ এমনি মানে ওয়েদারটা তো ভালো না, বর্ষাকাল তো, আর ওকে যদি কিছু খাওয়াই হয়তো পেট ঠেট খারাপ করতে পারে, একবারে বাড়ি গিয়ে যা খাওয়ার খাবো। তো চোর হয়ে গেছে মেলা ঘোরা, এবার মা ছেলেতে দুটো গাছ নিয়ে একেবারে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলে এসেছি আমরা বাড়িতে, আর বাড়িতে এসে সন্ধ্যাবেলায় আর কি একটুখানি টিফিন খাবো, তো মুড়ি আর রসগোল্লা ছিল তো সেটাই ছেলেকে দিলাম। আর দেখো গাছটা কি সুন্দর লাগছে, তো রত বলে কথা, রথে পাঁপড় ভাজা খাবো না হয় না, সোজা রথে পাঁপড় ভাজা খেতে পাইনি, তো উল্টো রথে পাঁপড় ওই মেলাতে দেখেছিলাম কিন্তু আমার ওখানে খেতে ইচ্ছা করলো না, তাই পাঁপড় কিনে এনেছিলাম। আর এই যে পাঁপড় এখন আমাদের ভাজা হচ্ছে, আজকে ডিনারে আমাদের ডাল আর পাঁপড় ভাজা হবে, তো অরিক কড়াই থেকে নামাচ্ছে। এই যে এক থালা পাঁপড় ভাজা রেডি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো এখন ডিনারটা কমপ্লিট করব। আর সেই সাথে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগের সাথে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।